এটা লাস্ট পর্যন্ত গিয়েছিলাম কিনা মনে করো তো, বিজলিজ ব্যালেন্স পড়েছিলাম, এটা ইয়ানকাউন্ট মেজারমেন্ট, রেপ্রিডেন্ট কোয়াড্রেন্ট ব্যালেন্স, রেপ্রিডেন্ট নোস ব্যালেন্স পড়েছিলাম কি। স্যার এটা বলো কি পড়ানো পড়েছে হয়নি, কি পড়েন না, যে স্যার হয়েছে পড়ানো হয়নি। মনে আছে কি না এই পর্যন্ত? এটা এটা পড়েছিলাম ইয়ার কাউন্ট মেজারমেন্ট, জি স্যার এটা পড়েছি। আমার ধারণা শেষ করেছি আমি, তিন এইটাও পড়িয়েছি মনে করো তো কেউ, রেপ্রিডেন্ট নোজ ব্যালেন্স, যে স্মল ফাইবার স্যাম্পল দিয়ে, ইয়ান স্যাম্পল দিয়ে। স্যার পেয়েছে 19 পর্যন্ত পড়ানো হয়েছিল স্যার, বাকি লাস্টের 22 পর্যন্ত হয়নি, মানে তিনটা না চারটা পেজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে, ব্যালেন্স পড়ানো হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু করছি আমি। আচ্ছা দেখো, যে আমরা ইয়ান কাউন্ট যে মেজার করব, এই মেজারমেন্টটা দুই ধরনের স্পেসিমেন হতে পারে, কেমন? একটা হচ্ছে ইয়ান স্পেসিমেন, এখানে দেখছি না আমরা স্পেসিমেন কোনটা বলছিলাম, যে তোমার কাছে যে স্যাম্পল আসবে ওই স্যাম্পল থেকে আমি যে এক্সপেরিমেন্টের জন্য যে পার্ট যেটা, আচ্ছা এখন স্যাম্পল স্পেসিমেন যাই বলি, ইয়ান হতে পারে, একটা ইয়ানের প্যাকেজ আসছে, তোমাকে বলা হলো যে এটা কত কাউন্টের ইয়ান এটা বের করেন, কেমন? তোমরা ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার হয়ে যাবে, ল্যাবে কাজ করবে, বলবে যে ইঞ্জিনিয়ার সাহেব এটা কত কাউন্ট বের করেন, তো আচ্ছা ইয়ান থেকে হতে পারে না। আচ্ছা আরেকটা হতে পারে ফেব্রিক স্যাম্পল থেকে, এই আমাদের দেশে নর্মালি ফরেন বাই আসেন, ওনারা হয়তো ফেব্রিক স্যাম্পল নিয়ে আসবে, একটা শার্ট নিয়ে আসছে, ওভেন শার্ট, এক্সিকিউটিভ শার্ট নিয়ে আসছে, এসে বলছে এই শার্টটা আমি রিপ্রোডিউস করব 1 লাখ পিস। তোমরা ধরো মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে আছো, কেমন প্ল্যানিং করবে তোমরা, আইই নাম শুনেছো না, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওখানে কাজ করবে, মার্চেন্ডাইজিং এ কাজ করবে। এখন কিন্তু টেক্সটাইল মিলে মানে কাজের ইঞ্জিনিয়ারদের কাজের কাজটা ভার্সেটাইল হয়ে গেছে, মানে প্রোডাকশনে কাজ বললে শুধু তুমি মেশিনের শব্দ গরম এম জিনিসটা, কেমন ইন্ডাস্ট্রি বললে আগে একটা প্যানিকিং একটা ইমপ্রেশন আসতো সবার কাছে, আর ইন্ডাস্ট্রিতে বলবো এমন না, কিন্তু এখন প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন আমি যেটা বলছি, তোমরা ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারিং বা মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে যখন কাজ করবে, তখন হয়তো একটা স্যাম্পল আসলো, এটা নিটও হতে পারে ওভেনও হতে পারে, তখন কি হতে পারে যে ফেব্রিক স্যাম্পল থেকেও কিন্তু তোমার ইয়ান কাউন্ট মেজার করতে হইতে পারে। ফেব্রিক স্যাম্পল থেকে আমি ইয়ান কাউন্ট মেজার করব, তারপরে স্পিনিং মিলে অর্ডার দিব, ধরো 10 টন আমাকে এই কাউন্টের সুতা দেন আপনি, এটা দিয়ে তুমি ওয়েস্টেজ হিসাব করে কত কেজি আমার ফেব্রিক লাগবে, এগুলা টোটাল কিন্তু প্রতি স্টেজে, কিন্তু ইয়ান থেকে তুমি যে ফেব্রিক প্রডিউস করছো ওখানে ওয়েস্টেজ আছে, তারপরে ডাইং মিলে যখন যাব, কাওয়ারিং যখন হয়, যান আমরা ওয়াক্স পেকটিন এগুলো যখন এলিমিনেট করা হয় ওখানে ওয়েট লস হয়, সব মিলিয়ে আমার কিন্তু তোমারই করতে হবে ইঞ্জিনিয়ারদের। আচ্ছা তাহলে আমি আবার আগের কথায় আসছি, যে আমাদের দুই ধরনের স্যাম্পল থাকতে পারে, একটা হচ্ছে ইয়ান স্যাম্পল আর একটা ফেব্রিক স্যাম্পল, কেমন? আচ্ছা ইয়ান স্যাম্পল এটা আমরা পড়েছি তাই না, এটা কি পড়েছিলাম যে ইয়ানের প্যাকেজ, এটা রিং রিং ফ্রেমে রিং ববিন হতে পারে বা কোন হতে পারে, এখানে আমরা কোন দেখছি না, এই যে এটা থ্রেড দেখতে পাচ্ছি যেটা সেলাই সুতা, ফোল্ডেড ইয়ানের কাউন্ট টেস্ট করা হচ্ছে, র্যাপ্রিল আছে, এখানে আমরা কি দেখছি র্যাপ্রিলে আমরা কি তৈরি করি, লি বলি না, 120 ইয়ার্স এ লি তৈরি করি, এটাকে স্কেইনও বলা হয় অনেক সময়, কেমন যে ইংল্যান্ডরা দুইটের নামই ওই এলাকায়
ইংল্যান্ডের দুই এলাকায় দুইটা নাম ইউজ করে, লিও বলে স্কেনো বলে। ইংলিশরা এগুলা লো করে দিয়ে গেছে, এখনো চলছে, এগুলাই আমরা বলি। কেমন 120 Hz এ একটা লি নিবে, এখানে একটা র্যাপ্রিল বলছে না, র্যাপিং পেপার বলি না, ওই র্যাপিং পেপারে র্যাপ র্যাপ করিয়ে 120 Hz নিয়ে এটাকে ওয়েট নিয়ে কাউন্ট টেস্ট করবো। সিম্পল, আমরা তোমাদের ইনশাল্লাহ ল্যাবে গেলে আবার ল্যাব করবে। আচ্ছা, শর্ট লেন্থের ইয়ার্ন যদি হয়, তাই না, যে ফেব্রিক স্পেসিমেন থেকে, এটা আমরা পড়েছিলাম যে ফেব্রিক তোমার কাছে ধরে একটা শার্ট আসছে, শার্ট থেকে একটা স্পেসিমেন তুমি কেটে নিবে, এরকম স্পেসিমেন নিবো, যে ফেব্রিক স্ট্রিপ নিব, 20 ইঞ্চি লেন্থ আছে, আর উইডথটা এমন ভাবে নিব যে 50টা থ্রেড যাতে আমি কালেক্ট করতে পারি, আনরাভেল করতে পারি আর কি, কাপড়টা থেকে সুতাটা বের করে আনতে হবে। তারপরে এটা ক্রিমটাকে, যে ক্রিম্পের কথা আছে, ক্রিমটাকে রিমুভ করে দিয়ে লেন্থটা নিব, তারপরে লেন্থ কত, লেন্থের জন্য কত ওয়েট আছে এটা বের করে ইয়ার কাউন্ট বের করব। আচ্ছা, তাহলে আমরা স্যাম্পল বা ফেব্রিক স্যাম্পল যেখান থেকে কাউন্ট টেস্ট করি না কেন, আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের টেক্সটাইল ফাইবার কিন্তু ময়েশ্চার সেন্সিটিভ আর টেম্পারেচার সেন্সিটিভ। কেমন, ময়েশ্চার সেন্সিটিভ কারা, যাদের মধ্যে হাইড্রোক্সিল ওএইচ গ্রুপ আছে আর সিও এনএইচ থাকবে গ্রুপ দুটা, সৌমিক রোল 56, আনমিউট করে স্যার আসলে বলতো গ্রুপ, আর একটা অ্যামাইড গ্রুপ যেটা, পেপটাইড গ্রুপ যেটা বলি, সৌমিক কেমিক্যাল স্ট্রাকচারে ওএইচ গ্রুপ একটা, কেমন বলো আমার সাথে, ওএইচ হাইড্রোক্সিল গ্রুপ, কি বলো, শুনছি না, হাইড্রোক্সিল গ্রুপ, আরেকটা কি বলছে, কি কি ফাইবার আছে বলো তো। আচ্ছা, ওএইচ টা কি কি ফাইবার থাকে, ওয়ান ওয়ান সেলুলোজের স্ট্রাকচার পরে আসছে, কটন জুট ন্যাচারাল যত ফাইবার আছে সব পলিমার হচ্ছে, সেলুলোজের গ্রুপ হচ্ছে ওএইচ গ্রুপ, ফাংশনাল গ্রুপ। এই ওএইচ এর এইচ আর পানির যে অক্সিজেন লিঙ্কিং করে, হাইড্রোজেন বন্ড ফর্ম করে। আচ্ছা, আবার এন সিওএনএইচ যেটা পলিয়ামাইড নাইলনে আছে, আর উল সিল্কি ওএনএইচ, এই সিওএনএইচ এর এইচ যেটা, এইটাও পানির সাথে ওয়াটারের ওয়ের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করে। তাহলে এই কেল স্ট্রাকচারে যাদের ওএইচ আর সিওএনএইচ গ্রুপ থাকবে, এরা কিন্তু এদের ময়েশ্চার রিগেইন থাকবে, কেমন, এবং এখানে পার্সেন্ট ওএইচ আছে, আর ভিতরে ফিজিক্যাল স্ট্রাকচার যে অ্যামরফাস ক্রিস্টালাইন, অ্যামরফাস হলে বেশি অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করবে, ওইটা নিয়ে আমরা ইনশাল্লাহ আবার নেক্সট সেমিস্টার সাথে কোর্স আছে শিখবো আবার। আপাতত মনে রাখো যে ময়েশ্চারি, হ্যালো, এতক্ষণ লাগলে কেমন হবে এটা, হ্যাঁ, ময়েশ্চারি গেল কত কটনের বলো, যে কেউ কেউ বলো, 8.5। এটা কোন কোন অ্যাটমসফিয়ারে বলো তো, এটা কত টেম্পারেচার, কত আর ইচ্ছে 8.5% ময়েশ্চার থাকবে কটন, যে কোনো সময় তুমি এখন এখন যদি তুমি বাতাসের মধ্যে, এই যে এখানে লেখা আছে কন্ডিশন, এই যে 25 ডিগ্রি সেলসিয়াস, 65% আর এইচ, কেমন অ্যাটমসফিয়ারে 8.5, উর সিওএনএইচ গ্রুপ আছে, ওএইচ ও আছে 16%। আচ্ছা, এই যে পলিস্টারে দেখো, এস্টার সি ডাবল ও,
এটাতে ময়েশ্চার সেন্সিটিভ, ময়েশ্চার অ্যাট্রাক্টিং গ্রুপ নাই, ওয়াটার অ্যাট্রাক্টিং গ্রুপ নাই, এটা হাইড্রোফিবিক, হাইড্রোফোবিক, এটা তোমার কোনো ধরনের ময়েশ্চার অ্যাবজর্ব করে না। পলিথিলিন ওএইচ নাই, সি ওএনএইচ নাই, এরাও কিন্তু তোমার তোমার হাইড্রোফোবিক আর কি, কেমন পানির সাথে কোনো রিয়াকশন, কিন্তু এরা বা টেম্পারেচার সেন্সিটিভ। আমরা কি বলি যে টেম্পারেচারে যদি সফট হয়ে যায়, কি পলিমার বলে এগুলাকে, কি বলছিলাম, থার্মো, যে পলিস্টার, নাইলন, পলিথিলিন, পলিপ্রোপিলিন, যে যেটা মেল্ট করে যায় আগুনে দিলে, অ্যাপ্লাই করলে কি 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 পলিমার বলি এটাকে, থার্মোপ্লাস্টিক পলিমার, কি শুনেছি? আচ্ছা, এখন তাইলে আমরা দুই ধরনের, আমার ফাইবার যেহেতু আছে, এইটার আগে স্যাম্পলটাকে বা স্পেসিমেনটাকে আমি কন্ডিশনিং করে নিব 25 ডিগ্রিতে 65% আর এটা এখানে বলছে কমপক্ষে 24 ঘন্টা, ভালো হয় 48 আওয়ার্স। স্ক্রিনের দিকে তাকাও, আমি মার্ক করে দেখাচ্ছি, 2 দিন এই অ্যাটমসফিয়ারে তোমার রেখে দিতে হবে। এটা অনেক সময় ল্যাবরেটরি যেটা, এটা কন্ডিশনিং করা থাকে, তবা হিউমিডিটি কন্ট্রোলিংটা একটু এক্সপেন্সিভ হয়ে যায় বলে কন্ডিশনিং চেম্বার থাকে, রেফ্রিজারেটরের মতো চেম্বার থাকে, ওখানে তুমি রেখে দিবে 2 ঘন্টা পরে, দুই দুই দিন বা একদিন পরে, 24 ঘন্টা পরে নিয়ে টেস্ট করে মানে ময়েশ্চারটাকে অ্যাডজাস্ট করাবে আর কি। এটাকে 8.5 আছে না, কটনে 8.5% হলেই ওই সময় কাউন্ট টেস্ট করবে, নাহলে ওজনটা কেমন মাছটা এদিক সেদিক হয়ে গেলে রং ডেট আসবে, তোমার ভুল কাউন্ট আসবে। আচ্ছা, এখন আজকে যেটা আমরা পড়তে যাচ্ছি, আজকের টপিক হচ্ছে আমার যে র্যাপ্রিল আর ব্যালেন্স ছাড়া, এগুলো নর্মালি নন টেকনিক্যাল যারা আছে, কেমন নন নন টেক্সটাইল, বা এরা অনেক সময় ওই যে আমরা র্যাপ্রিল দিয়ে ওয়েট নিলাম, কেমন ব্যালেন্সে ক্যালকুলেশনের বিষয় আছে তাই না, অনেকে এগুলো বোঝে না, বোঝে না বলে ওদের বেলায়ও কিছু তোমার ইনস্ট্রুমেন্ট ডিভাইস করা হয়েছে, কেমন যে ডিজাইন করেছে কিভাবে, দেখো এই যে র্যাপ্রিল অ্যান্ড নোলস ব্যালেন্স বলছে, এখানে তাকাও, এই যে ছবিটার দিকে তাকাও, আমি একবার বুঝাবো, তারপরে একজনকে জিজ্ঞেস করবো এখান থেকে, তারপর আমাকে বুঝাবে। আচ্ছা, এটা কি দেখছি, দেখো নোলস ব্যালেন্সটা, এটা নাম থেকে বুঝছি একটা ব্যালেন্স না, যে আমরা এগুলো দেখেছি ল্যাবে, ওই যে গ্লাস কাভার্ড একটা বক্সের ভিতরে আছে, একটা হেক্সাগোনাল রড দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি আছে যে 6টা প্লেন থাকে, এটা কেমন এই যে রোটেট করা যায়, এই যে দেখো এখানে এটা ঘুরানোর ঘুরানোর অ্যারেঞ্জমেন্ট করা আছে, এটা দেখো রোটেট করাবে মানে কি, এ বি সি ডি, কেমন এ বি সি ডি ই অথবা এফ, 5টা বা 6টা প্লেন থাকে, এটা কি, এটা একটা স্কেল জাস্ট, কেমন স্কেলে কি লেখা আছে যে কাউন্টের রেঞ্জ দেওয়া আছে, সে ধরো এ স্কেল, প্রথম স্কেলে ধরো 0 থেকে 10 কাউন্ট পর্যন্ত আছে, এখানে 0 কাউন্ট, এখানে 10 কাউন্ট রেঞ্জ। আচ্ছা, এটাকে আবার রোটেট করালে, তুমি হেক্সাগোনাল চিনিত না, ওই বেনজিনের মতো আর কি, রোটেট করালে আরেকটা আসলো বি স্কেল, ধরো 10 থেকে 25, আবার সি স্কেল আসলো ধরো 25 থেকে 40, এভাবে রেঞ্জ করে করে তুমি হয়তো 180 কাউন্ট 100 কাউন্ট পর্যন্ত গেলে। আচ্ছা, এখন কি করা লাগবে, আমার স্কেলটা এভাবে বানানো আছে না, এখন কি করা লাগবে, আমার দেখো র্যাপ্রিল যে দেখছি, র্যাপ্রিল দেখো, যে র্যাপ্রিল কিন্তু এটা তোমার লাগবেই এখানেও, কেমন র্যাপ্রিল কোনটা, এইটা না, এখান থেকে আমরা ঠিকই লি বানিয়ে নিব, 120 ইয়ার্স এর লি বানিয়ে, তোমার লিটা বানিয়ে তখন আমরা ওই ক্যালকুলেশনে যাব না, এখানে করব কি দেখো, এই যে ডান পাশে যেটা দেখছো 120 ইয়ার্স এর লি যেটা, এটা দিয়ে দিব, কেমন একটু প্লিজ আমার ব্যাটারিটা একটু জোড়া দিয়ে দিই, 1 মিনিট।
ঠিক আছে, সরি একটু ইন্টারাপ্ট হলো না। দেখো আমরা কি পড়েছিলাম, একটু রেপ্রিল অ্যান্ড ব্যালেন্স না কই গেল, এই যে দেখছি। হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, হ্যালো, দেখছি নাকি নিশান? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সরি, আমার দেখতে পাচ্ছি স্যার, যে ব্যাটারিটা ডিসকাউন্ট হয়ে গিয়েছিল। ঠিক আছে, দেখো কি বলছে, নামটা দেখো তুমি, রেপ্রিল অ্যান্ড নোলস ব্যালেন্স বলছে না? ইউটিউবের একটা লিঙ্ক দিয়ে, লিঙ্ক দেওয়া আছে এখানে, তোমরা একটু ব্রাউজিং করলেই ভিডিওটা দেখতে পাবে। কেমন, এটা আমাদের ল্যাবেও রাখা আছে, ল্যাবটা যেই করাক না কেন, আমিও থাকতে পারি, আমি নাও থাকতে পারি, যে স্যারই করাক, মেনলি বাসার স্যার নিশি ম্যাম ওনারা থাকার সম্ভাবনা বেশি, ওনাদের বলবে যে হয়তো তোমাদের তাড়াহুড়া হবে যেহেতু লকডাউনে, জানি না এটা কতদিনে ল্যাবটা করায়, বলবে যে ম্যাম হয়তো এপ্রিল এটা করে হয়তো বা তোমাদের ছেড়ে দিতে পারে। কেমন, এই যে এটা এটা করাবে, ফেব্রিক স্যাম্পল থেকে করাবে। কেমন, এগুলো আমাদের এই টুলসটা এগুলো টেবিলের মধ্যে রাখা আছে, দেখ তোমরা বলবে যে জালাল স্যার আমাদের এগুলো পড়িয়েছেন, একটু আপনাদের দেখিয়ে দিতে বলেছেন, একবার দেখে নিবে। কেমন, এটা একদিনে, এই যে তিনটা একদিনে হয়ে যাবে, যে র্যাপিড কোয়াড্রেন্ট ব্যালেন্স, এটা বিজনেস ব্যালেন্স, তিনটা কিন্তু একদিনে হয়ে যায়, একদিনে শিখে নিবে। তোমরা যেহেতু ইয়ানের স্টুডেন্ট, তোমাদের কোনোভাবেই যাতে নলেজ ইয়ানের ব্যাপারে কমতি না থাকে আর কি, এটা বলছি। আচ্ছা, তাইলে আবার একটু আমি রিপিট করছি, যে র্যাপ্রিল এন্ড নোলস ব্যালেন্স বলছে, প্রথমে র্যাপ্রিল দিয়ে তুমি 120 hertz এর লিবা নিয়ে নিবে, বা নিয়ে নিয়ে এখানে হেক্সাগোনাল হেক্সাগোনাল রড আছে, তুমি হয়তো অনুমান করছো এটা 30-40 count হতে পারে, 30-40 count এটা তুমি এই রডের মধ্যে রুলিং করা আছে, ক্যালিব্রেট করা আছে, কেমন দাগাঙ্কিত করা আছে, তুমি দেখে নিবে কোন রেঞ্জের মধ্যে পড়তে পারে, না পড়লে তুমি চেঞ্জ করে নিবে আর কি, এটা কেমন স্কেলটাকে ঘুরিয়ে নিবে, তখন তুমি এখানে ডান পাশে দিলে, এটা ডান পাশের লিডটা দিলে কি হবে, এটা একটু ঝুঁকে পড়বে না কি, এটা এ আছে, এর জন্য এখানে একটা ওয়েট দিয়ে দিতে হবে, ওয়েট দিবে, আর এখানে একটা লিটা দিয়ে দিয়েছো আগে, তারপর কি ব্যালেন্স হবে কি, আমি একেবারে ব্যালেন্স করবো এটাকে, সমান করব দাঁড়িপাল্লাটাকে। তুমি এখানে ওয়ানলি দিয়ে দিয়েছো, একটা ডেড ওয়েট দেওয়া আছে তোমাকে, মেশিনের সাথে দেওয়া থাকবে, এটা এ স্কেল হলে এ ওয়েটটা এখানে দিবে, তারপরে লিটা দিবে। এখন অ্যাডজাস্ট করতে হবে কিভাবে, এটা রাইডার আছে হুকের মতো, এই যে এখানে একটা রডের মতো আছে, আমি একটু বড় করে দেখাই মনিটরে, দেখো এই যে এখানে একটা তোমার শ্যাফ্টের মতো আছে, দেখো এখানের মধ্যে রাইডারটাকে, রাইডারটা হচ্ছে তোমার বর্শির হুক আছে না, আইড করো না, রাইডার ঝুলিয়ে দিবে, ঝুলিয়ে দিয়ে হুকটাকে অ্যাডজাস্ট করবে, তবে দাড়িওয়ালাটা ব্যালেন্সটা ওই জায়গা থেকে, ওই হেক্সাগোনাল রোডে যে কাউন্ট আছে ওই কাউন্টটা নিয়ে নিবে, ওইটা হচ্ছে রেডিমেড কাউন্ট আর কি, ওই ইয়ানের জন্য ওই কাউন্টটা। একজন পর তো একটু পড়িয়ে দেই, রাফি, রাফি কি রিয়ার ছেলে, রিয়ার খুলে না দেয়, মমতাহিনা মি, হ্যালো মিম, একজনে পড়ো তো নিজে থেকে, যে কোনো কেউ রোল বলো পড়ো, কতক্ষণ দেরি করছে, দেখ
সিয়ার কে কে আসছো নিশান বাদে আর কে আছো সিয়ার? হ্যালো, নিশান স্যার আমি ছাড়াও মনে হয় নাই অন্য দুইজন। তুই অ্যাটেন্ডেন্স না তো অ্যাটেন্ডেন্স নিয়েছ? স্যার অ্যাটেন্ডেন্স না স্যার, এখনো নি নাই স্যার। নিচ্ছে নিয়ে তো এটা রিডিং করে শোনা, ওইটা যে বুঝালাম যেটা, আমি হেল্প করছি। আদার কাউন্ট টেস্টিং মেথডস এডিকে ওয়ার্প রিল এন্ড নোয়েলস ব্যালেন্স ইট ইজ ইউজড টু ইন্টার কাউন্ট। এই ছেলে র‍্যাপ, এটা সরি স্যার মানে আমি এপ্রিল র‍্যাপ এন্ড কোথায় ছিলে তুমি? আমি শুধু আচ্ছা শুনছি, মানে আমি হুট করে স্যার একটু কনফিউজড হয়ে গেছি। এই এই জিনিসটা, এই যে এখানে যে র‍্যাপিং করেছি না, এই র‍্যাপ্রিল এটাই তুমি এখানে এনটাকে দিয়ে স্টার্ট করে দিলে 120 ইয়ার্স একটা লি তৈরি হবে। লিটার বাংলা কি জানো? লাচ্ছা বলে বাংলায়। নরসিংদী মাধবদী যদি যাও, তুমি কোথায় রাস্তায় নাকি? এত তো নয়েজ কেন স্যার? বিল্ডিং এর উপরে কাজ চলতেছে, ওটার জন্য স্যার সাউন্ড। তুমি কি চিটাং এখন? জি স্যার। বাড়ি কো এত কোন জায়গায় আছে না স্যার? রাউজা বাড়ি হচ্ছে চিটাং এর বাসখালি। বাসখালি ফোন না, বাসখালি কি সাতকা নিয়ে দিয়ে যায় না? না স্যার, ওই সাতকা নিয়ে হচ্ছে যে আরেক দিক দিয়ে। হ্যাঁ না স্যার, সাতকা নিয়ে যায় পটিয়া দিক দিয়ে, পটিয়ার ওই সাইড দিয়ে, তো বাসখালি যায় স্যার আনোয়ার আর ওই সাইড দিয়ে। ও আচ্ছা আচ্ছা। আর কক্সবাজার থেকে আসলে আরেক দিক দিয়ে রাস্তা আছে। জি স্যার, জি স্যার, কক্সবাজার থেকে দুইটা রাস্তা আছে। হ্যাঁ দুইটা রাস্তা আছে। আমার স্যারের বিয়ে খেতে গিয়েছিলাম একবার বাসখালিতে। বাসখালিতে অনেক ব্যবসায়ী আছে, বড় পয়সা লাগে। বাসখালি আবার ইয়াবা ব্যবসা খুব চলছে এখন, তাই না? শোনাচ্ছে বোধ হয়। তুমি কি ফোনে না? ফোন দিয়ে অ্যাটেন্ড করছো? না স্যার, কম্পিউটার দিয়ে। মোবাইল দিয়ে? কম্পিউটার দিয়ে স্যার। ও তাহলে তো দেখতে পাচ্ছ। জি স্যার। তাহলে এটা বুঝাতে চেষ্টা করো তো, বিহাইন্ড দ্যাট, বিহাইন্ড দ্যাট যে বিম ব্যালেন্সের পিছনে কি আছে। ওটার পিছনে একটা হেক্সাগোনাল সেপারেট রড অফ হেক্সাগোনাল সেকশন, মানে হেক্সাগোনাল সেকশনের একটা সেপারেট রড আছে উইথ ফাইভ অফ দ্য ফেসেস লেটার্ড ফ্রম এ টু ই, মানে যে পাঁচ, যেটা পাঁচটা মাথা হচ্ছে এ থেকে ই পর্যন্ত এনগ্রেভ করা, মানে খোদাই করা উইথ এ স্কেল টু কভার সার্টেন কাউন্ট রেঞ্জ, মানে এটা সেখানে স্কেলটা মেজার করা হয়েছে এভাবে যে নির্দিষ্ট পরিমাণ কাউন্ট রেঞ্জটা ওরা মেজারমেন্ট করতে পারে মতো, মানে এ থেকে ই পর্যন্ত যে খোদাই করা আছে স্কেলটা, ওটা হচ্ছে নির্দিষ্ট কাউন্ট রেঞ্জটা ইয়া করার জন্য। সে ধরো এ এ স্কেলে তুমি জিরো থেকে 15 কাউন্ট নিলে কেমন, বি তে 15 থেকে 30, সি তে এভাবে আর কি। তারপরে ইন দ্য রাইট হ্যান্ড প্যান, আচ্ছা ইন দ্য রাইট হ্যান্ড প্যান আ লি অফ ইয়ার্ন ইজ পুট এন্ড দেন ইন লেফট হ্যান্ড প্যান আ লেটার ওয়েট ইজ প্লেস, তার মানে হচ্ছে ডান পাশে হচ্ছে যে আমরা ইয়ার্নটা বসাই আর বাম পাশে হচ্ছে যে আমরা ওয়েটটা বসাই, এটা সব সময় লেটার্ড কি ওয়েটটাতে লেটার, ওই লেটারটা দেওয়া আছে তুমি যে। হ্যাঁ ওটা দাগাঙ্গিত ওয়েট, দাগাঙ্গিত এনগ্রেভ করা থাকবে ওয়েটটা কেমন। হ্যাঁ ওইটা আমাদের ওই ইনস্ট্রুমেন্টের সাথে দিয়ে দিবে ওরা। হ্যাঁ অন দা বিম,
on the beam a small letter writer beam er upor ekta small letter writer thakbe sar oi amra physics e porchhilam erokom ekta niktir somporke eta shobai bujhbo asha kori to a small weight movable on the beam is placed and adjusted until the beam is balanced mane main kotha hocche sir oi rider ta dane bame shorai hocche eta balance na howa porjonto eta ya kora hobe dane bame shorano hobe example suppose a cotton yarn is to be tested and is just to be about 36s তাহলে সে মানে একটা cotton yarn মানে এটা ইংলিশ কাউন্ট কে আমরা ইংলিশ কাউন্টে 36 এভাবে বলতে পারি 30 অ্যাপোস্ট্রোফি s ও বলতে পারি 36 তে পারি কেমন জি স্যার এখানে এই s টা দিয়ে কিন্তু ইংলিশ কাউন্ট জানা হয় এটা আমরা আলাপ করে এসেছি আগের চ্যাপ্টারে জি বলছে face B of the scale is turned to the front, letter weight B is placed to the left hand pan and rider B put on the beam. So let's say letter weight B is placed on the left hand pan. Letter weight. তুমি ধরো এখানে পিছনে 36 কাউন্ট আছে কেমন ইয়ানটা তুমি অনুমান করছো আর কি এটা তাহলে তুমি বি স্কেলটা কি ইউজ করবে কারণ বি স্কেলের গায়ে লেখা আছে যেখান থেকে এই পর্যন্ত লেখা আছে সে ধরো তোমার 20 থেকে 40 লেখা আছে মনে করো কেমন তাহলে তুমি স্কেলটাকে বি স্কেল এনে ল্যাটার ওয়েট বি যেটা বিটা এখানে দিতে হবে তাই দিতে না একজাম্পল রডের তুমি যে স্কেলটা নিয়েছো ল্যাটার ওয়েট কিন্তু ওইটাই ব্যবহার করতে হবে স্কেল তারপর সেটা ওই কাউন্টা স্কেল থেকে আমাদের বের করতে হবে যে কত আসছে মান স্কেলটা কোথায় ওই যে হেক্সাগোনাল রডের যে স্কেলটা আছে হেক্সাগোনাল রডের স্কেলটা স্যার ওখান থেকে নিয়ে নেন বুঝা গেছে না এখন জি স্যার জি এবার বলো তো মুখে বলো তো এবার এবার স্যার এখানে স্যার একটা বিম ব্যালেন্স ব্যবহার করা হয় যেটা ওই পাঁচটা ভাগে ভাগ করা থাকে সেই হেক্সাগোনাল সেকশনটা ওইখানে মানে এ থেকে ই পর্যন্ত খোদাই করা থাকে যে নির্দিষ্ট পরিমাণ কাউন্টারেন্সটা হচ্ছে মেজার করার জন্য তো এখন আমরা হচ্ছে যে ডান পাশেরটাতে আমরা ইয়া দেই এই আপনার এটা কি বলে ইয়ানটা দেই আর বাম পাশ হ্যাঁ আর বাম পাশেরটাতে হচ্ছে যে ওইটা দেই ওয়েট মানে খোদাই করা ওয়েট ইয়াটা দিই তো হচ্ছে আর রাইডারটা ডানে বামে সরাই আমরা একদম অ্যাকুরেট মানটা নিতে পারি আর কি আর যদি হচ্ছে যে আমাদের ঝুলাবে এখানে 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 ঝুলাবো কেমন জি স্যার হ্যাঁ রাইডারটা স্কেলের উপরে থাকে স্কেলের উপর লাগানো থাকে স্কেলের উপরে ডানে বামে ঘুরে ব্যালেন্স করব আমরা জি স্যার ওই ব্যালেন্স করলে ওই যে নিচে কাটার মতো আছে না একটা দেখছো জি স্যার তুমি বুঝবে যে জিরোতে আসছে কিনা জিরোতে মানে ব্যালেন্স আর কি তারপরে যে স্কেল স্কেলে যে ভ্যালুটা আসবে ওইটাই আনকাউন্ট আচ্ছা নেক্সট তারপর স্যার যদি কোনো কিছু না ঠিক আছে এটা एग्जांपल एग्जांपलটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে আচ্ছা স্যার এই প্রসেসটা শেষ কেমন আচ্ছা নেক্সট দেখো রেফ্রিজারেন্ট কোয়াড্রেন্ট ব্যালেন্স বলছে আচ্ছা কোয়াড্রেন্টটা কি চার ভাগের এক ভাগ লক্ষ্য করো কেমন কোয়াড্রেন্ট মানে 1/4 না আচ্ছা এখানে দেখো মানে ওই একটু আবছা করে তিনটে স্কেল আছে দেখো তিনটে স্কেলে একটি হয়েছে ইয়ারনের জন্য একটা রোভিং এর জন্য একটা স্লাইবারের জন্য একটা মানে কি তুমি এই কোয়াড্রেন্ট ব্যালেন্স দিয়ে ইয়ারনের কাউন্ট স্লাইবারের কাউন্ট রোভিং এর কাউন্ট তিনটে বের করতে পারো ঠিক আছে মানে তিনটের জন্যই এই সিস্টেমটা করা আছে ইউটিউবের একটা লিংক দেওয়া আছে ভিডিওটা দেখে নিয়ে আর কি তোমার তো নয়েজ আসছে আর কে পড়তে চাও উইন ইংলিশ
আচ্ছা স্যার একটা কথা বলার ছিল স্যার জি স্যার গত ক্লাসও আপনারে একটু বলছিলাম স্যার আপনি সবার একটু বলে দিয়েছিলেন তারপরও আজকে কয়েকজন হচ্ছে স্যার ওদের প্রথম কথা স্যার রোল তো আগে লেখাই নাই কয়েকজন ওটা বাদ দিলেও দুইজন কি তিনজনের নামের পাশে কোনো স্যার আইডি নাম্বারই নেই ওরা জাস্ট নিজেদের নামটা দিয়ে রাখছে এখন স্যার অ্যাটেন্ডেন্স কেমনে দিব স্যার এটা এই যে এখানে একজনকে দেখছি 19/9/22 না না স্যার এটা ঠিক আছে কে আছে এরকম দেখি ও বাদ পড়বে আর কি স্যার একদমই না আইডি লিখা নাই এরকম দুইজন কি তিনজন আছে স্যার ওদেরটা কি না লিখে চলে যাব এই যে ডায়মন্ড রয় শুনছি ডায়মন্ড হ্যালো জি স্যার কি তোমার রোল কোথায় এখানে ওখানে গিয়ে পার্মানেন্টলি রেক্টিফাই করতে হবে একটা ছবি দিবে ওখানে ফটো দিবে ঠিক আছে কেন ফার্স্ট এরকম হবে তুমি প্রত্যেক ক্লাসে অ্যাটেন্ড করছো ফার্স্ট কেন হবে বলো স্যার আমি তো লক্ষ্য করি নাই স্যার আমার আসলে কেন গত ক্লাসে সমস্যার কারণে মেবি হয়েছে রিমাইন্ডার দেওয়া হয়েছে সবাইকে লক্ষ্য করতে হবে স্যার আগে তো আমার ঠিক ছিল আপনি ওরে জিজ্ঞাসা করেন কি ঠিক ছিল নাকি ও আগের ক্লাসে স্যার ওর সমস্যা ছিল না স্যার ঠিক আছে হঠাৎ করে চেঞ্জ হলো কেন এটা কি অটো হয়ে গেল নাকি এটা স্যার অনেক সময় হয় ওই হয়তো নিজের পার্সোনাল কাজ ইউজ করাটা হয়তো রিনেম করছে ওইরকম অনেক সময় মানুষজন ভুলে যায় আচ্ছা ঠিক আছে যাদের এরকম সমস্যা আছে করে নাও এটা আর রোল আগে নাকি নাম আগে এটা নিয়ম করেছে না স্যার এটা সব স্যারেরাই বলে দিবেন যে সব স্যারেরাই মানে যারা যে বেশিরভাগ স্যারেরা তো অনেকে নিজেরা অ্যাটেন্ডেন্স নেন যে ওনারাই বলে দিছে যে রোল আগে থাকলে জিনিসটা স্যার সিরিয়ালি থাকে এক থেকে শুরু করে এভাবে করে হ্যাঁ স্যার নাম হইলে স্যার অ্যালফাবেটিক্যালি হয়ে যায় এজন্য এটা ঝামেলা হয় হয়তো হ্যাঁ আমার অ্যাটেন্ডেন্স দিতে তো পরে তো আমি খাতা অ্যাটেন্ডেন্স নিব এটা আমার তো কষ্ট হয়ে যাবে তখন আগে দিয়ে দাও সবাই অন্যরা স্যারেরা কিভাবে অ্যাটেন্ডেন্স নেয় ডেকে ডেকে না স্যার বিডি রেনের মধ্যে স্যার একটা সিস্টেম আছে যে যিনি হোস্ট উনি হচ্ছে স্যার এক্সেল ফাইল অটোমেটিক বের করে ফেলতে পারেন মানে কোনো কিছু লেখালেখি করা লাগে না মানে এক্সেল ফাইলই ওরা বের করে দেয় এখানে সেটিংস এ ভিতর স্যার মনে হয় কোনো জায়গা অপশনটা আছে আমি তো করো না কি আবার জি স্যার এই জন্য তো স্যারের পরে আবার অ্যাটাচ করে দাও কাউরে বন্ধুদের ক্লাসে নাই এদের নাম ঢুকিয়ে দাও নাকি না স্যার এখন যারা আছে তাদেরটা স্যার নিয়ে ফেলছি অলরেডি স্যার না হলে শুরুর দিকে না তো শেষের দিকে অ্যাটেন্ডেন্স নিতে নিয়ে নে এগুলা শোনো অ্যাটেন্ডেন্স নিয়ে তো আমি যে বিদেশে ডিগ্রি নিয়ে আসছি কি করতে গিয়েছি যখন ওরা অ্যাটেন্ডেন্সই নেয় না ওরা মনে করে কি অ্যাটেন্ডেন্স এটা ছেলেরা তো মার্ক দিতে হয় তোমাদের 10 মার্ক দেওয়া হয়েছে না 8 মার্ক বোধ হয় এটা আমার কাছে খুবই খারাপ লাগে অ্যাটেন্ডেন্সের জন্য আবার মার্কস কেন থাকবে বুঝতে পারছো জিনিসটা নিশান বোঝাতে পারছি জি স্যার বুঝতে পারছি অ্যাটেন্ডেন্সের জন্য মার্ক কেন থাকবে বলো এটা স্টুডেন্টের ইনহেরেন্ট ক্যারেক্টার হচ্ছে ওদের ক্লাসে আসবে শিখবেই তো এটার জন্য আমার নাম্বার কেন থাকবে এটা আমার কাছে খুব খারাপ লেগেছে জিনিসটা আমি টিচিং এ যখন আসছি সব জায়গাতে বাংলাদেশ আমাদের নাম্বার না থাকলে কেউ আরো ক্লাস করতো না হয়তো আমি নিজেও করতাম না 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 ঠিক আছে না তুমি ফ্র্যাঙ্কলি শেয়ার করছো ঠিক আছে কিন্তু এটা কেন হবে বলো আমরা যখন বুটেক্সে পড়েছি যখন বুটেক্স হয়নি কলেজ ছিল তোমাদের মতো আমরা তো ছাত্র ছিলাম ওখানে আমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স নাম্বার ছিল না এটা স্বাভাবিকভাবেই টিচাররা জানেই ছেলেরা ক্লাসে আসবে এটা এটা তো নিয়ম বলো দুই একটা এমনিতে তো স্যার স্কুল কলেজ পর্যন্ত আমাদেরও কোথাও অ্যাটেন্ডেন্স নাম্বার ছিল না এটা স্যার ভার্সিটিতে আসার পরে ফেস করতেছি কেন বলো এটা কেন হবে অথচ উল্টাটা হওয়ার কথা দেখো ভার্সিটিতে কিন্তু তোমরা ম্যাচিউর ছেলে মেয়ে তোমরা ম্যাচিউর তোমাদের গার্ডিয়ান দূরে থাকলেও তোমরা নিজের গার্ডিয়ান কিন্তু নিজে এই দায়িত্ব তো তোমার নিজে নিতে হবে তোমার শিক্ষার দায়িত্ব তোমার নিজের এটা
এটা কেন তোমাকে মার্কের লোভ দেখিয়ে ক্লাসে আনতে হবে বলো? এমন হয়ে যায় না জিনিসটা যে মার্ক আছে এই জন্য ক্লাসে আসো? এমন হয়ে গেল তো এটা, এই লিউর করা, তোমাকে আকর্ষণ করা বা প্রভাবিত করা, অ্যাট্রাক্টেড করা আর কি, এটা তো ঠিক নয় জিনিসটা। হ্যাঁ পড়ো দিশান, নিশান প্রথম হচ্ছে মানে হুক থেকে ঝুলাই দেওয়া হবে, তারপর হচ্ছে এখান থেকে কোয়াড্রেন্ট স্কেল থেকে, হ্যাঁ এই যে এখানে ঝুলিয়ে দিলে ঝুলাই দিলে স্যার এটা ওই ডানে অথবা বামে চলে যাবে, বামে 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 যাবে, হ্যাঁ এখান থেকে কাটা থেকে নিয়ে নেবে। এটা একটু ভুল পড়েছে ইংলিশটা, পড়ো তো আবার। কাউন্ট ইজ দেন, দা কাউন্ট ইজ দেন রেড ডিরেক্টলি ফ্রম দা কোয়াড্রেন্ট স্কেল। হ্যাঁ এখন ঠিক আছেন না? ভুল করেছিলে প্রথমবার মনে হয় স্যার, ভুলে রিড বলে ফেলছিলাম নাকি স্যার উচ্চারণটা? হ্যাঁ জি স্যার, এটা প্যাসিভ ভয়েস শুদ্ধ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ জি, প্যাসিভ ভয়েস, হ্যাঁ পার্টিসিপাল ফর্ম আর কি। জি দা ভার্সেটিলিটি, দা ভার্সেটিলিটি অফ দা টাইপ অফ ব্যালেন্স ইজ ইমপ্রুভড বাই এনগ্রেভিং দা স্কেল উইথ মোর দ্যান ওয়ান সিরিজ অফ ভ্যালুস। মানে তো এটাকে ভার্সেটাইল বলতে স্যার এটা মানে কি বলে বিভিন্ন রকমের স্কেলে মেজার করা যায় জিনিসটা, অর্থটা বোঝাচ্ছে আর কি, যে এখানে বিভিন্ন ধরনের করা যায়, যে বিভিন্ন সিরিজের ভ্যালু হচ্ছে এখানে খোদাই করা আছে এখানে। এখানে আসলে হ্যাঁ জি, মানে যে স্লাইভারের জন্য, রোভিং এর জন্য, ইয়ার্ন এর জন্য, কেমন তিনটাই তুমি পারবে। হ্যাঁ ফর এক্সাম্পল কি বলছে যে, উদাহরণস্বরূপ কি বলছে? ফর এক্সাম্পল ওয়ান স্কেল মে রিড ফ্রম 0.5 টু 0.15 এনি স্যার, এনি মানে স্যার জানি না এটা ইংলিশ কাউন্ট, নাম্বার ইংলিশ কাউন্ট, আচ্ছা নাম্বার ইংলিশ, ইংলিশ কাউন্ট যেটা বলি আর কি। হ্যাঁ টু গিভ, তাহলে 0.05 থেকে 0.15 ইংলিশ কাউন্ট পর্যন্ত হচ্ছে যে স্কেলটা রিড করতে পারে হয়তো বা, মানে ধরে নিছে তো, গিভ দা হ্যাঙ্ক অফ 4 ইয়ার্ড স্যাম্পল অফ সিলভার। তাহলে হচ্ছে যে স্লাইভার, স্লাইভার সরি স্লাইভার ছেলে, স্লাইভার এটা, স্লাইভার দেখেছো যে কার্ডিং থেকে, স্লাইভিং স্লাই কার্ডিং ড্র ফ্রেম থেকে যেটা আসে ওইটা হচ্ছে স্লাইভার ফর্ম, এটা যে মোটা আর কি, এটা যে এর জন্য মোটা বলেই মানে থিক বলেই কাউন্টটা অনেক ছোট। ইংলিশ কাউন্টে যত মোটা হবে কাউন্ট ছোট হয়, এটা জানি তো আমরা। তাহলে আমরা কি বলবো স্লাইভারের জন্য? 4 ইয়ার স্যাম্পল অফ স্লাইভারের জন্য হচ্ছে যে ওই ইংলিশ কাউন্ট 0.05 থেকে 0.15 দেখাইতে পারে, এনগ্রেভ করা থাকবে, কেমন এনগ্রেভ করা থাকবে, এটা এখানে ঝুলিয়ে দিব, স্লাইভারটাকে ঝুলিয়ে দিলেই অটোমেটিক তোমাকে স্কেল থেকে বলে দিবে। হ্যাঁ আর সেকেন্ড স্কেল কি বলছে? সেকেন্ড স্কেল মে রিড ফ্রম 0.5 টু 2.5 ইংলিশ কাউন্ট ফর 20 ইয়ার্ড স্যাম্পলস অফ রোভিং। রোভিংটা আরেকটু চিকন না, এই কারণে দেখো স্লাইভার থেকে চিকন বলে কাউন্টটা একটু বেড়েছে, লক্ষ্য করছো 0.5 টু 2.5 পর্যন্ত আসছে। আর আমরা যে জিন্সের কাপড়, ডেনিমের জিন্সের যে প্যান্ট আছে না, এটা ধরো 6 কাউন্ট, 8 কাউন্ট, 10 কাউন্ট হয়, এর নিচে গেলে এগুলো রোভিং হয়ে যায় আর কি, অন্য এই রেঞ্জে করা আছে। হ্যাঁ তিন নম্বরের স্কেলটা, থার্ড স্কেল, থার্ড স্কেল মে রিড ফ্রম 4 টু 80 ইংলিশ কাউন্ট ফর 840 ইয়ার্ড স্যাম্পলস অফ ইয়ার। তার মানে এটা 4 থেকে 80 তে উঠে যাবে এরকম বুঝাইছে মনে হয়, রেঞ্জ 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 থার্ড স্কেল, এই যে বাইরে যে স্কেল, তুমি 4 থেকে 80 কাউন্ট পর্যন্ত মেজার করতে পারবে, দাগাঙ্কিত করা আছে। হ্যাঁ এটার জন্য নিতে হবে 840 ইয়ার্ড নিতে হবে। আগে আমরা কি এক লি নিয়েছি না আগের গুলো, 120 ইয়ার্ড, এটা কত লি হয় 840 ইয়ার্ডে? 840 ইয়ার্ডে কত লি হয় স্যার? কত ইয়ার্ডে এক লি? এটা স্যার মাথায় হলে কত লির মতো হয় এটা স্যার? রেশিওটা সব জানি না স্যার, মানে কত ইয়ার্ডে এক লি